हेलो फ्रेंड्स, वेरी गुड मॉर्निंग टू ऑल ऑफ यू। आज के हमरा शासन करनी है आरो एक गुरुत्वपूर्ण वीडियो पब्लिश करब और एक नतून फर्म हमें फिल आप कर आज के देखो जो रिसेंटली खाद्य दफ्तर थे पब्लिश करा जान। खाद्य दफ्तर निर्देशिका अनुजाई रेशन कार्डर संगे आधार कार्डर लिंक करा बाध्यतामूलक। तो जदि लिंक ना थे एटलिस्ट परिवार को एकजन मात्र मेम्बर जो लिंक ना थे से क्षेत्र क्योंकि अपना खाद्य दफ्तर निर्देशिका अनुजाई रेशन दोकान खाद्य सामग्री संग्रह करते पारबेन ना। तो बंधुरा ये समस्या विभिन्न कारण होते पारे। तो बंधुरा जरा समस्या रही तादेर किन्तु समाधान एक रास्ता खाद्य दफ्तर थेके देवा हयेछे एक नतून फर्म प्रकाश करार माध्यमे। आज के से ही फर्मटा फिल आप कर देखाबो किभाबे आपनारा नमिनी एड करबेन। खाद्य दफ्तर थेके बला हयेछे जरा रेशन कार्डेर संगे आधार कार्ड कोनो कारणवशत लिंक करते पारछेन ना तारा किन्तु एबारे नमिनी निजेदेर जन्य एड करते पारबेन। निजेदेर परिवारेर जन्य सर्वोच्च दुजन नमिनीके आमरा एड करते पारि। तो आजके आमरा सेई फर्मटा डाउनलोड करा थेके शुरू करे सम्पूर्ण फर्म फिल आप प्रसेसटा आपनादेरके देखाबो, स्टेप बाई स्टेप गाइडलाइन देव, एर पाशापाशि कि कि डकुमेंट्स आपनाके जमा करते हबे, कोथाय जमा करबेन सबकिछु एई भिडियोते डिसकास करते चलेछि। अवश्यई भिडियोटा खुबई गुरुत्वपूर्ण होते चलेछे, तो अवश्यई भिडियोटा आपनारा स्किप ना करे शेष अब्दि देखते थाकुन। प्रथमत आपनारा भिजिट करुन खाद्य दफ्तरेर अफिसियाल वेबसाइट food.wb.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেট করেছি, সেখান থেকে আপনারা ক্লিক করে ভিজিট করতে পারেন। তো এই ওয়েবসাইট ওপেন হওয়ার পরে আপনারা এখানে সার্ভিসেস যার আন্ডারে আপনার প্রথম অপশন রেশন কার্ড এই অপশনে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ট্যাপ করুন। ট্যাপ করতে এখানে আপনারা দেখতে পাবেন এই সাইডে বেশ কিছু অপশন যার মধ্যে অ্যাপ্লাই অফলাইন। যেহেতু এই ফর্মটা আমরা এখনও পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করতে পারবো না, তো আমাদেরকে অ্যাপ্লাই অফলাইন এই লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতে বেশ কিছু ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 3 নম্বর থেকে শুরু করে একেবারে লাস্টে আপনারা 15 নম্বর ফর্ম পেয়ে যাবেন। তো 15 নম্বর ফর্মটা কিন্তু দুটো ভাষাতে পাবলিশ করা হয়েছে, আপনি যে কোনো একটা ভাষার ফর্ম আপনারা ডাউনলোড করতে পারবেন। ইংরেজিতে ডাউনলোড করতে চাইলে ইংরেজির উপরে ক্লিক করুন, ইংলিশের উপরে ট্যাপ করুন, আর যদি বাংলাতে আপনারা সম্পূর্ণ ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেঙ্গলিতে এখানে ক্লিক করতে হবে। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য করবেন দুটো ফর্মই কিন্তু আপনাকে ইংরেজিতেই ক্যাপিটাল লেটার ফিল আপ করতে হবে। তো এখান থেকে ক্লিক করলে আপনারা ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। এবারে আমি আপনাকে দেখাবো এই ফর্মটা কীভাবে আপনারা ফিল আপ করবেন। তো বন্ধুরা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 15 নম্বর ফর্ম আমি ওপেন করেছি, এটা ইংরেজি ভার্সন। তো আজকে ভিডিওতে আমি ইংরেজিতে ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটা দেখাবো। পরবর্তী ভিডিওতে আপনাকে অবশ্যই বাংলা ফর্মটাও শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে হেডলাইন, নমিনেশন ফর্ম ফর ড্রয়িং রেশন রিপ্রেজেন্টেটিভ নমিনেশন বাই ফ্যামিলিজ নট হ্যাভিং এনি আদার লিঙ্কড মেম্বার। যাদের পরিবারে একটাও মাত্র মেম্বারের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই তারাই এই ফর্মটা ফিল আপ করবে তাদের নমিনিকে অ্যাড করার জন্য। দেখতে পাচ্ছেন বাংলাতেও লেখা আছে রেশন তোলার প্রতিনিধি মনোনয়নের আবেদনপত্র। তো এখানে আমরা ফর্মটা ফিল আপ করা শুরু করে দেবো। সবার প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মার্কের একটা ঘর আছে, এখানে আপনারা রিজন নাম্বার দেখতে পাচ্ছেন, কারণের নাম্বার কি কারণে আপনার এই কাজটা করা হয়নি এখনও পর্যন্ত, মানে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে পারেনি, সেই হিসাবে এখানে কিন্তু কারণগুলো বলা আছে। এখানে বলা হচ্ছে কি কি কারণ, সেইগুলো কিন্তু আপনাকে এখান থেকে মোটামুটি যে কোনো একটা আপনাকে এখান থেকে টিকমার্ক দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশন যেটা বলা হচ্ছে হচ্ছে কারণে যে আপনারা আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন এখনও পর্যন্ত পাননি, কিন্তু আপনারা 3 মাসের মধ্যে আধার কার্ডের ডিটেলস দিতে পারবেন। যদি এরকম পরিস্থিতি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই 1 নম্বর রিজনটাকে সিলেক্ট করুন, এখানে আপনারা জাস্ট একটা টিকমার্ক দিয়ে দিন। অন্যথায় 2 নম্বর কারণ বলা হচ্ছে অ্যাবসেন্স অফ ফিঙ্গার্স, মানে আপনার পরিবারে যারা আধার কার্ড হোল্ডার আছেন তাদের কারোরই আঙুল নেই, সেই জন্য আপনারা লিঙ্ক করাতে পারছেন না, সেক্ষেত্রে আপনাকে 2 নম্বর কারণ অবশ্যই সিলেক্ট করতে হবে এখানে টিকমার্ক দিয়ে। 3 নম্বরে ফিঙ্গারপ্রিন্ট অফ অল ফিঙ্গার্স ক্যানট বি ক্যাপচার্ড ইন আধার। এমন অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে আধার কার্ডে যে আঙুলের ছাপ সেই আঙুলের ছাপ অনেক সময় নেয় না, মানে যাদের এই প্রবলেমটা আছে তাদের কিন্তু আঙুলের ছাপ নিতে চায় না, সেক্ষেত্রে কারণ হলে আপনাকে 3 নম্বরটাকে অবশ্যই এখানে টিকমার্ক দিয়ে সিলেক্ট করবেন। 4 নম্বর কারণ হচ্ছে যদি কোনো পরিবারের রেশন কার্ড হোল্ডার তাদের বয়স যদি 5 বছরের কম হয় সেক্ষেত্রে কিন্তু 4 নম্বরটাকে অবশ্যই এখানে টিকমার্ক দিয়ে সিলেক্ট করতে হবে, এবং রেশন কার্ডের নাম্বার কিন্তু সেক্ষেত্রে এখানে উল্লেখ করতে হবে। আর যদি আরও অন্যান্য কোনো কারণ অ্যাকসেপ্টেবল কারণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কারণটাকে এখানে লিখবেন এবং 5 নম্বর এখানে আপনারা টিকমার্ক দিয়ে সিলেক্ট করবেন। এরপর আমরা চলে আসি সেকশন এ, যেখানে বলা হচ্ছে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার্স নট লিঙ্কড উইথ আধার। তো পরিবারে যাদের রেশন কার্ড আছে তাদের ডিটেলস এখানে দিতে হবে। প্রথমে নেম অফ মেম্বার 1, তো প্রথম সদস্যের ডিটেলস দেবেন, এখানে ফার্স্ট নেম লিখবেন, ফার্স্ট নেমের পরে আপনারা মিডল নেম থাকলে একটা ঘর ফাঁকে দিয়ে মিডল নেম লিখবেন, এবং আরও একটা ঘর ফাঁকে দিয়ে আপনারা সারনেম বা টাইটেলটা লিখে দেবেন। সেই ব্যক্তি ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা অবশ্যই এখানে বসাবেন। কার্ড ক্যাটাগরি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো যেটা কার্ড ক্যাটাগরি তার পাশে ঘরটাতে আপনারা টিকমার্ক দেবেন, এবং এখানে যে কারণগুলো আপনারা সিলেক্ট করেছেন 1 থেকে 5 পর্যন্ত সেই কারণের মধ্যে যে কারণটা আপনারা সিলেক্ট করলেন সেই কারণের নাম্বারটা রিজন নাম্বার এখানে আপনারা লিখে দেবেন। একইভাবে আপনারা 2 নম্বর মেম্বারের তথ্য দেবেন, 3 নম্বর মেম্বারের তথ্য দেবেন, 4 নম্বর মেম্বারের তথ্য দেবেন। যদি পরিবারে 4 জনের বেশি কোনো মেম্বার থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই পেজটাকে আবার আপনারা জেরক্স করবেন এবং বাকি মেম্বার্সের তথ্য নেক্সট পেজে আপনারা লিখে দেবেন। তো বন্ধুরা এরপর আমরা দেখবো সেকশন বি, যেখানে বলা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস দিতে।
অবশ্যই এই সেকশনটা আপনাকে ফিল আপ করতে হবে। স্টার মার্কস দেওয়া আছে এখানে, প্রাইমারি মোবাইল নাম্বার, বাড়ির একটা মোবাইল নাম্বার দেবেন, একটি মোবাইল নাম্বার যেখানে আপনাকে যোগাযোগ করা যায় সেই মোবাইল নাম্বারটা আপনার এখানে বসাবেন। অল্টারনেট কোনো মোবাইল নাম্বার থাকলে আপনার এখানে বসাতে পারেন। আবার একইভাবে এখানেও বসাতে বলছে, চাইলে আপনি এখানে বসাতে পারেন। ইমেল আইডি যদি জানা থাকে সেক্ষেত্রে আপনার এখানে লিখে দেবেন। এবং এই ঘরে আপনারা কেউ টিক মার্ক দেবেন না, এখানে টিক মার্ক দিলে খাদ্য দপ্তর থেকে কোনো রকম মেসেজ বা বার্তা কিন্তু আপনারা আর মোবাইলে পাবেন না। এরপর আমরা সেকশন সি ফিল আপ করবো, অ্যাড্রেস ডিটেলস। তো এখানে আমরা ঠিকানাটাকে লিখে দেবো, প্রথমত ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম এখানে আমরা লিখবো, আর প্রত্যেকটা ক্ষেত্রে ইংরেজিতে ক্যাপিটাল লেটারই আমরা ফর্মটা ফিল আপ করবো। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার এখানে লিখতে হবে, আর গ্রামের নাম এখানে লিখতে হবে। তবে যদি মিউনিসিপ্যাল এরিয়া হয় সেক্ষেত্রে এই ঘরটা ফাঁকা থাকবে। বন্ধুরা, এরপরে আমরা চলে এলাম সেকেন্ড পেজ। তো সেকেন্ড পেজে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমত ডিটেলস অফ আধার লিঙ্কড রিপ্রেজেন্টেটিভ ফ্রম সেম এফএস ম্যাক্সিমাম টু, মানে আপনি যাদেরকে নমিনি করতে চাচ্ছেন, তবে নমিনি হওয়ার শর্ত হচ্ছে আপনার রেশন দোকান যেটা, সেই নমিনিয়েশন যাদেরকে করছেন তাদেরও কিন্তু রেশন দোকান সেই একই দোকান হতে হবে। সেক্ষেত্রে তাদেরকে আপনারা সর্বোচ্চ দুজনকে আপনার নমিনি হিসেবে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, এবার আমরা নমিনি বা রিপ্রেজেন্টেটিভ তাদের ডিটেলস এখানে ফিল আপ করবো। প্রথমত ফার্স্ট যে রিপ্রেজেন্টেটিভ থাকছে তার ডিটেলস এখানে দেবো, তার নামটা এখানে আমরা লিখবো, সেটা রেশন কার্ডের নাম্বার লিখবো, ক্যাটাগরি সিলেক্ট করবো, তার অবশ্যই আধার কার্ডের নাম্বার দিতে হবে এবং তার আধার কার্ডের জেরক্সও কিন্তু অবশ্যই আমাদেরকে দিতে হবে, এবং তার একটা মোবাইল নাম্বার দিতে হবে, আর তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা আছে লিঙ্ক সেই মোবাইল নাম্বারও কিন্তু এখানে যদি আপনার জানা থাকে সেটা এখানে লিখে দেবেন। একইভাবে দ্বিতীয় রিপ্রেজেন্টেটিভ বা নমিনি তার ডিটেলস কিন্তু এখানে আপনারা বসাবেন। এরপরে রয়েছে একটা ডিক্লারেশন, ডিক্লারেশনটা আপনারা পড়বেন, এবং আপনি পরিবারের হয়ে যিনি আবেদন করছেন তার এখানে সই করবেন, বা বাম হাতের বুন আউলের ছাপ এখানে দেবেন। অবশ্যই আপনারা এই ডিক্লারেশনটা পড়ে নেবেন, কারণ এখানে বলা হচ্ছে কোনো রকম ফলস ইনফরমেশন আপনারা যেন না দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু একটা পানিশেবল অফেন্স। এরপরে আপনারা এখানে ডেট দেবেন। এবারে বন্ধুরা, আপনাকে দেখাবো কী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে। প্রথমেই বলবো, আপনার পরিবারের কোনো একটা মেম্বারের রেশন কার্ডের জেরক্স দিতে হবে, যাদেরকে রিপ্রেজেন্টেটিভ করছেন বা নমিনি করছেন তাদের অবশ্যই রেশন কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স দিতে হবে। যদি আপনারা আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আধার কার্ডের যে রিসিপ্ট কপি বা অ্যাকনলেজমেন্ট কপি দেয় সেটা কিন্তু আপনাকে জেরক্স করে দিতে হবে। এবং যদি বাড়ির সব মেম্বারদের 5 বছরের কম বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তাদের এজ প্রুফও কিন্তু আপনাকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এরপরে রয়েছে আরও একটা ডিক্লারেশন, এটা রিপ্রেজেন্টেটিভের জন্য। তো তারা অবশ্যই যেন এগ্রি থাকে, তারা আপনার হয়ে রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করবে, তো সেরকম একটা ডিক্লারেশন এখানে আছে, তো তাদের সই করাতে হবে। সেই মর্মে এখানে প্রথম যে রিপ্রেজেন্টেটিভ তার এখানে সই বা বামহাতে বুড়ালের ছাপ, একইভাবে দ্বিতীয় ব্যক্তির জন্য এখানে সই অথবা বামহাতের বুড়ালের ছাপ। তো এই হচ্ছে সমগ্র ফর্ম ফিল আপ। এরপরে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়ার্ক, এটা আমরা অবশ্যই স্কিপ করবো। তো আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওতে দেখালাম 15 নম্বর ফর্ম বা নমিনি অ্যাড করার জন্য ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন। এই ভিডিও দেখে উপকৃত হলে হতে পারে ভিডিওটাকে একটা লাইক করা, রিকোয়েস্ট হলো ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করতে থাকুন। আর এই চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, মাই কাইন্ড রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন। ভালো থাকবেন, ফিরে আসছি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।